আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমরা জানবো কাপড়ের মধ্যে যদি ছেলে অথবা মেয়ে বাচ্চার পেশাব লাগে তো এই কাপড়টা কি ধুয়ে নামাজ পড়তে হবে নাকি না ধুয়ে নামাজ পড়া যাবে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার মতামত হচ্ছে বাচ্চা দুধ খাক অথবা বাহিরের অন্য কোনো খাবার খাক অথবা দুধ অথবা বাহিরের অন্য কোন খাবার ছেলে হোক মেয়ে হোক যে কেউ হোক যেহেতু পেশাব পায়খানা এগুলা না পাকি সে শুধু মায়ের দুধের মায়ের বুকের দুধ খাক অথবা গরুর দুধ খাক অথবা বাহিরের অন্য কোনো খাবার খাক অথবা মিষ্টিতে কোনো খাবার খাক অর্থাৎ দুধ অথবা বাহিরের খাবার যেভাবেই যে খাবার খাক না কেন যদি কোনো পেশাব কাপড়ের মধ্যে লাগে তো যে অংশটুকুর মধ্যে কাপড় পেশাব লেগেছে এই অংশটুকু ভালো করে ধুয়ে নেবেন এই অংশটুকু ধুলেই হবে সম্পূর্ণ কাপড় ধোয়া আবশ্যক না তিনবার চারবার কমপক্ষে তিনবার ভালো করে চিপড়িয়ে চিপড়িয়ে ধুয়ে নিবেন তারপর যদি এই পেশাবটা উদাহরণস্বরূপ আমার কাপড়ে লাগলো এখানে লাগলো আমি এই জায়গাটুকু ধুয়ে নিলাম হয়ে গেল আবার আপনার ভিতরে মাংসের মধ্যে লাগলো তো মাংসের জায়গাটাও ভালো করে ধুয়ে নিবেন আপনার উজু ভেঙে গেছে বিষয়টা এমন না ওই জায়গাটা ধুয়ে নেন আপনি অজু করতে হবে না যদি ওজু না থাকে সেক্ষেত্রে উজু করবেন তবে অজু করে নেওয়া অনেক ভালো এটা হচ্ছে আমার মতামত সে ছেলে হোক মেয়ে হোক যে কোনো খাবার খাক আপনি অবশ্যই ওই কাপড়ের যে অংশটুকুর মধ্যে লেগেছে ততটুকু ধুয়ে নেন এবং কাপড়ের শরীরে লাগলে শরীরের ধুয়ে নেন না থাকলে করে নেন এটা হচ্ছে আমার মতামত তবে কোন কোনো ইসলামিক স্কলারগণ বলেছেন যদি ছেলে বাচ্চার পেশাব হয় এবং সে যদি শুধু মায়ের বুকের দুধ খায় যেখানে পেশাব করুক উপরে পানি ছিটিয়ে দিলেই পবিত্র হয়ে যাবে আবার অনেক মেয়ে বাচ্চার পেশাব যদি হয় তো মেয়ে বাচ্চাদের পেশাবের ক্ষেত্রে বলা হয়েছে সে মায়ের বুকের দুধ যদিও সে মায়ের বুকের দুধ খায় সে যদি পেশাব করে এটা করে ধুতে হবে ছেলেদের মতো পানি ছিটিয়ে দিলে চলবে না আর যদি ছেলে মায়ের বুকের দুধের সাথে অন্য কোনো খাবারও খায় মেয়ে যদি মায়ের বুকের দুধের সাথে অন্য কোনো খাবার খায় তো ছেলের পেশাব ওই মুহূর্তে কাপড়ের যে অংশটুকুর মধ্যে লেগেছে তখন আর পানি ছিটালে হবে না ওই জায়গাটুকু ধুতে হবে শরীর লাগলে শরীর ধুতে হবে যে যতটুকু অংশে লেগেছে ততটুকু অংশ ধুলেই হবে ঠিক মেয়ের পেশাবের ক্ষেত্রে একই হুকুম যদি দুধের সাথে অন্য কোনো খাবারও খায় কাপড়ের যে অংশটুকুর মধ্যে লেগেছে ততটুকু ধুতে হবে শরীরে লাগলে শরীরের অংশটুকু ধুতে হবে যেহেতু পেশাবের ব্যাপার আমি আগে আমার মতামত জানিয়েছি আপনারা সেটাই অনুসরণ করবেন যদিও বারবার কাপড় যদি কারো বারবার কাপড় পরিবর্তন করা অসুবিধা হয় আপনি নামাজের জন্য আলাদা একটা পোশাক নির্ধারণ করে রাখবেন ফজর রাখে কাপড়টা ওই পোশাকটা পরে নামাজ পড়ে আবার আপনি যে পোশাক পরে বাচ্চাকে লালন পালন করতেছেন ওই পোশাকটা আবার পরে নেন আবার জোরের আগে আবার ওই পোশাকটা নামাজের পোশাকটা পরে ওটা পরে নামাজ পড়েন আবার খুলে আপনার ওই নর্মাল পোশাকটা পরেন তৌফিক দান করেন আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ